আজকে আমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে তোমরা অনেক কষ্ট করে আমাদের সাথে বস হ্যালো হ্যালো নির্দিষ্ট একটা সময়ের ভিতরে তোমরা অনলাইনে আমাকে শুনতে পাচ্ছেন জি জি সবার কথা শুনতে পাচ্ছি নির্দিষ্ট একটা সময়ের মাধ্যমে তোমরা চলে আসছো সবাই তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা আশা করি তোমরা প্রত্যেক দিন নির্দিষ্ট সময়ে এই সময়ে তোমরা ক্লাস করবে এবং আমরা প্রশ্নগুলো দিয়েছি সেই প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করবো কিন্তু উপরে যে প্রশ্নগুলো আমরা ফেসবুকে দিয়েছিলাম তোমরা অনেকেই প্রশ্ন করছো যে স্যার এই বিষয়গুলো আমরা বুঝি না ঠিক আছে তোমাদের এই কমেন্টের উপরে আমি কিন্তু সেই বিষয়গুলোর উপরে ভিডিও তৈরি করতে যাচ্ছি তো আশা করি তোমরা আমার ক্লাসগুলো মনোযোগ সহকারে শুনবা হ্যালো বুঝতে কোনো সমস্যা হয় বুঝতে কোনো সমস্যা হলে আমাকে ভিডিও চলাকালীন সময় অযথা কোনো কথা বলবো না যদি কোনো প্রশ্ন থাকে ওকে স্যার এটা নিব আজকে আমি তোমাদের যে টপিকসটা পড়াবো সেটা হচ্ছে তোমাদের একটা বিষয় জানতে হবে সেটা হলো আমাদের এটা হচ্ছে আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ডিসঅর্ডার সবাই জি স্যার আর সাবজেক্টের নাম হলো বেসিক মেডিসিন এন্ড পেডিয়াট্রিক্স আমরা আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ডিসঅর্ডার ঠিক আছে ডিসঅর্ডার মানে হলো গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ডিসঅর্ডার ঠিক আছে আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক ঠিক আছে ট্র্যাক যেটা আছে সেটা হলো আমাদের মাউথ থেকে শুরু করে একদম এনাম পর্যন্ত ঠিক আছে এখানে অনেক কিছু আছে ইসোফেগাস গ্যাস আছে আমাদের স্টমাক আছে ডিউডেনাম আছে ইন্টেস্টাইন লার্জ ইন্টেস্টাইন আছে তারপরে অ্যানাস আছে অ্যানাল ক্যানাল আছে তো এই সকল মানে এই সকল জায়গায় যে ডিজিজ গুলো হয় সেই ডিজিজ গুলোকে বলা হয় গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ডিসঅর্ডার আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট যেটা আমরা বলি সেটা হলো আমাদের মাউথ থেকে শুরু করে একদম অ্যানাল ভাত জানা পায়ুপথ পর্যন্ত হ্যাঁ পায়ুপথ পর্যন্ত যে ট্র্যাক্টটা এটাকে বলা হয় গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট এবং এই গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টে যে ডিজিজ গুলো হয় সেই ডিজিজ গুলো বলা হয় গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ডিসঅর্ডার তো গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ডিসঅর্ডারের ভিতরে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো পেপটিক আলসার ডিজিজ পেপটিক আলসার ডিজিজ এটা হচ্ছে আমাদের
পেপটিক আলসার ডিজিজটা হচ্ছে আমাদের পাকস্থলী পাকস্থলী বা স্টমাক ঠিক আছে স্টমাক এবং ডিডেনাম স্টমাক এবং ডিডেনামের ভিতরে যদি কোনো আলসার হয় যদি কোনো আলসার হয় তাহলে সেটাকে বলা হয় পেপটিক আলসার ডিজিজ ঠিক আছে দুটো ভাগে একটা হলো স্টমাক আর একটা হলো ডিডেনাম ঠিক আছে একদম মাউথ থেকে শুরু করে এই যে অ্যানাস পর্যন্ত তারপরে তোমার জেজুনামে তোমার আলসার হতে পারে বা জেজুনামে ক্যান্সার হতে পারে ডিসেন্ডিং ক্লোন রেকটাম রেকটামে যে জিনিসগুলো হয়ে থাকে অ্যানাল ফিশার তারপরে অ্যানাল কার্সিনোমা আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো পেপটিক আলসার ডিজিজ পেপটিক আলসার ডিজিজটা হচ্ছে আমাদের পাকস্থলী এই যে এটা হলো আমাদের কি পাকস্থলী ঠিক আছে না দেখতে পাচ্ছেন সবাই জি স্যার এটা হলো আমাদের পাকস্থলী এই পাকস্থলী এবং এরপরে যে অংশটা আছে সেটা হলো আমাদের ডিউডেনাম ঠিক আছে এটা হলো আমাদের ডিউডেনাম আর এটা হচ্ছে আমাদের প্যানক্রিয়াস ঠিক আছে প্যানক্রিয়াস তাহলে পাকস্থলী এবং ডিউডেনামের ভিতরে যদি আলসার হয় তাহলে সেটা কি বলা হয় পেপটিক আলসার ডিজিজ ক্লিয়ার এখন আলসারটা যদি আমাদের স্টমাকের ভিতরে হয় তাহলে সেটা হলো গ্যাস্ট্রিক আলসার ডিজিজ জেজুনাম স্টমাকের ভিতরে যদি হয় তাহলে সেটা হবে হলো এটা যদি ডিউডেনামের ভিতরে হয় ডিউডেনামের ভিতরে হয় তাহলে সেটা হলো আমরা ডিউডেনাল আলসার স্যার বুঝবো কিভাবে যে এটা ডিউডেনামে হইছে বা স্টমাকে হইছে আচ্ছা এটা বোঝার একটা ই হচ্ছে আসলে আমাদের সাইন সিমটম দেখলে আমরা সহজে নির্ণয় করতে পারি ক্লিনিক্যাল ফিচার যেটাকে বলা হয় সেটা হলো গ্যাস্ট্রিক আলসার যদি হয় তাহলে একটা পেশেন্টের একটা হিস্ট্রি থাকবে সে হলো যখন সে খাবে ঠিক আছে খাওয়ার সাথে সাথে তার পেটের ভিতরে পেইন শুরু হবে ঠিক আছে পেইন শুরু হবে আবার খাবার দুই ঘন্টার পরে আবার তোমার পেইন থাকবে না আবার ডিউডেনাম আলসার যেটা হবে সেটা হলো খাবার দুই ঘন্টা পরে ব্যথা হবে ঠিক আছে খাওয়ার সাথে সাথে কোনো পেইন হবে না এটা হলো এক নম্বর কথা আর তাছাড়া আরো যে বিষয়গুলো আছে সেটা হলো গ্যাস্ট্রিক আলসার হলে রক্ত বমি হতে পারে ডিউডেনাম আলসার হলে তোমার পায়খানার সাথে রক্ত যেতে পারে কালো কালো রক্ত যেতে পারে ঠিক আছে ডার্ক ডার্ক কালার স্টুল এটাকে বলা হয় এটা এবার এটা থেকে আমরা নির্ণয় করতে পারি আরেকটা বিষয় হচ্ছে তোমার গ্যাস্ট্রিক আলসার যদি হয় কারো তাহলে তার ওজন কমে যাবে ঠিক আছে গ্যাস্ট্রিক আলসার হলে তার ওজন কমে যাবে আর ডিউডেনাম আলসার হলে তার ওয়েট গুলো বাড়তে থাকে ঠিক আছে ওয়েট গেইন হবে AIDHT ওয়েট গেইন মানে এটা কিছু হবে যদি তার ডিউডেনাম আলসার হয় তাহলে তার ওয়েট গেইন হবে আর যদি গ্যাস্ট্রিক আলসার হয় যদি গ্যাস্ট্রিক আলসার হয় তাহলে তার ওয়েট লস হবে ওয়েট লস হবে ঠিক আছে এটা হলো আমাদের মানে ক্লিনিক্যাল ফিচার দেখে আমরা এটা নির্ণয় করি আর কি তাছাড়া আরেকটা বিষয় হচ্ছে আমরা খুব সহজে এখন এই গ্যাস্ট্রিক আলসার বা ডিউডেনাম আলসার এটা নির্ণয় করার জন্য আমরা বিভিন্নভাবে আমরা পরীক্ষা নিরীক্ষা করে থাকি বিশেষ করে যে পরীক্ষাগুলো আমরা করে থাকি আধুনিক পদ্ধতিতে এখন সেই পরীক্ষাগুলোর ভিতরে আলো ইন্ডোস্কোপি ঠিক আছে তারপরে আসতে হবে আন্তঃসোনোগ্রাম ঠিক আছে এই বিষয়গুলো কিন্তু আমাদের ইয়ে আছে ডিউডেনাল আলসার হলে ডিউডেনাল আলসার হলে মানে ওয়েট গেইন হয় বাট গ্যাস্ট্রিক আলসার হলে কি হবে গ্যাস্ট্রিক আলসার ওয়েট লস হবে ওয়েট লস হবে কেন হবে সেটা আমি তোমাদেরকে বলতেছি কারণ হলো তুমি দেখো
এটা হলো আমাদের স্টমাক ঠিক আছে আমাদের স্টমাক স্টমাকে যখন আমরা যখন খাই আমরা যখন কোনো খাবার খাই সেই খাবারটা কিন্তু তোমার ইসোফাগাস দিয়ে এসে স্টমাকের ভিতরে আসে স্টমাকের ভিতরে যখন আসে আসার পরে স্টমাকের ভিতরে যদি কোনো জায়গায় আলসার হয় ঠিক আছে তাহলে সেই খাবারের সেই কণিকাগুলো কি হবে তোমার এই আলসারের ভিতরে ঢুকে যাবে এবং আলসারের ভিতরে ঢুকে যাওয়ার কারণে সেখানে একটা সেই ইনফ্লামেশন তৈরি হবে নিগা পেইন তৈরি হবে খাবার চার ঘন্টা সময় থাকে ঠিক আছে চার ঘন্টা মেবি তিন থেকে চার ঘন্টা সময় থাকে তাদের ডাইজেশন ভালো তাদের খুব তাড়াতাড়ি ডাইজেশন হয়ে যায় তাদের ডাইজেশনে একটু প্রবলেম আছে তাদের একটু ধীরে ধীরে প্রবলেম ঠিক হয় তো সাধারণত আমরা বলি হলো মেডিকেল সায়েন্সে আমরা বলি হলো চার ঘন্টা সময় স্টমাকের ভিতরে খাবারটা কিন্তু থাকে তো খাবারটা যখন থাকে তখন চার ঘন্টা পরে বা দুই ঘন্টা পরে অনেকের সময় দেখা যায় যে ডিউডেনামে এই এখানে যখন খাবারটা ডাইজেশন হয় ডাইজেশন হওয়ার পরে সেটা ডিউডেনামে চলে আসে যখন ডিউডেনামে আসে তখন কিন্তু ডিউডেনামের উপর একটা প্রেসার পড়ে যখন প্রেসার পড়ে তখন দেখা যায় যে ডিউডেনাম আলসার যাদের আছে যাদের ডিউডেনামে আলসার আছে তাদের কিন্তু ডিউডেনামে খাবার দুই ঘন্টা পরে পেইন শুরু হয় ঠিক আছে এই সময় দেখা যায় যে যাদের ডিউডেনাম আলসার তারা পর্যাপ্ত পরিমাণে খায় পর্যাপ্ত পরিমাণে খাওয়ার পরে তার বেশি পরিমাণে তার বডিতে ফ্যাট ডিপোজিটেড হয় ঠিক আছে যে কারণে তার মনে করো ওজনটা দিন দিন বাড়তে থাকে ক্লিয়ার বুঝতে পারছো বিষয়টা স্যার আচ্ছা আরো বিষয়গুলো আছে যেটা হলো আমরা মনে করো ক্লিনিক্যাল ফিচার যখন করব তখন এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব তো আমি তোমাদেরকে এখন যেটা করাবো সেটা হলো আমাদের পেপটিক আলসার ডিজিজ করার আগে আমাদের মানে এই স্টমাকের স্টমাকের অ্যানাটমিটা আমাদের জানতে হবে ঠিক আছে অ্যানাটমি এন্ড ফিজিওলজিটা কারণ এটা আমাদের জানা খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে আমরা অ্যানাটমি এন্ড ফিজিওলজি ফার্স্ট ইয়ারে পড়ে আসছি অনেকে হয়তো মনে না থাকতে পারে ঠিক আছে তো অ্যানাটমি এন্ড ফিজিওলজি আমাদের একটু দেখে নিই ঠিক আছে তাহলে এটা আমাদের জন্য খুবই সুবিধা হবে ঠিক আছে এটা হচ্ছে আমাদের স্টমাক স্টমাক এটা আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টের একটা অর্গান ঠিক আছে যেটা আমাদের অ্যাবডোমেনে অবস্থিত এটা লোকেশন হচ্ছে ইপিগ্যাস্ট্রিয়াম আমব্লিকাল লেফট হাইপোকন্ড্রিয়াম রিজিয়ন ইপিগ্যাস্ট্রিয়াম আমব্লিকাল এন্ড লেফট হাইপোকন্ড্রিয়াম রিজিয়ন ঠিক আছে আমরা জানি আমাদের এই অ্যাবডোমেনটাকে নয়টা ভাগে ভাগ করা যায় ঠিক আছে কয়টা ভাগে ভাগ করা যায় কয়টা ভাগে নয়টা ভাগে নয়টা ভাগ করা যায় ঠিক আছে সাপোজ ধরো এটা হলো অ্যাবডোমেন এটা হচ্ছে একটা অ্যাবডোমেন এখানে আমরা তিনটা রেখা দ্বারা এই অ্যাবডোমেনটাকে ভাগ করে থাকি তিনটা রেখা দ্বারা সাথে কে জন অ্যাডমিট হচ্ছে মনে হচ্ছে আচ্ছা যাই হোক তাহলে এই যে আমরা নয়টা ভাগে ভাগ করলাম অ্যাবডোমিনাল রিজিয়ন নাইন অ্যাবডোমিনাল রিজিয়ন ঠিক আছে ঠিক এখানে এটা হলো আমাদের রাইট হাইপোকন্ড্রিয়াম এটা হলো ইপিগ্যাস্ট্রিক এটা হলো লেফট হাইপোকন্ড্রিয়াম এটা তো আমরা সবাই জানি তাই না এটা আমরা সবাই জানি একটা হলো রাইট হাইপোকন্ড্রিয়াম ইপিগ্যাস্ট্রিক লেফট হাইপোকন্ড্রিয়াম একটা হলো রাইট লাম্বার আমব্লিক্যাল লেফট লাম্বার আর রাইট ইলিয়াক হাইপোগ্যাস্ট্রিক আর লেফট ইলিয়াক ঠিক আছে এখন আমাদের স্টমাকের অবস্থানটা হচ্ছে কোথায় ইপিগ্যাস্ট্রিক ইপিগ্যাস্ট্রিক আমব্লিক্যাল আমব্লিক্যাল এন্ড লেফট হাইপোকন্ড্রিয়াম রিজিয়ন ঠিক আছে লেফট হাইপোকন্ড্রিয়াম এই যে এই বরাবর আমাদের স্টমাকের অবস্থান ঠিক আছে ক্লিয়ার এটার সাইজ হচ্ছে 10 ইঞ্চি অর্থাৎ এই স্টমাকের ওজন হলো 10 ইঞ্চি 10 ইঞ্চি মানে হলো 25 সেন্টিমিটার
ক্যাপাসিটি হচ্ছে কত 1000 ml মানে হলো 1 লিটার অর্থাৎ স্টমাকের ধারণ ক্ষমতা হলো 1 লিটার এবং যারা অ্যাডাল্ট তাদের হচ্ছে তোমার 1 লিটার পর্যন্ত 1 থেকে 2 লিটার অর্থাৎ 1500 থেকে 2000 ml একবার জন্মের পরে স্টমাকের ধারণ ক্ষমতা হচ্ছে তোমার 30 ml কিছু সার্ফেস আছে কিছু বর্ডার আছে সে তোমরা অবশ্যই সেগুলো জানো তারপরে স্টমাকের যে জিনিসগুলো আছে তারপরে হলো স্টমাকের এখানে আমাদের এই মেডিসিনের পেপটিক আলসার বলতে আমাদের যে বিষয়টা খুবই ইম্পর্টেন্ট সেটা হলো স্টমাকের ভিতরে কিছু লেয়ার থাকে ঠিক আছে স্টমাকের ভিতরে কিছু লেয়ার থাকে হ্যাঁ সেই লেয়ারটাকে বলা হয় তোমার কিছু লেয়ার থাকে সেই লেয়ার গুলোতে তোমার চার ধরনের লেয়ার থাকে ঠিক আছে স্টমাকের ভিতরে চার ধরনের লেয়ার থাকে এক হলো আচ্ছা স্টমাকের ভিতরে যে লেয়ারটা থাকে সেটা হলো মিউকাস মেমব্রেনের লেয়ার এই মিউকাস মেমব্রেনের লেয়ারে আমাদের চার ধরনের সেল থাকে একটা সেলের নাম হচ্ছে প্যারাইটাল সেল এখান থেকে তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিড ঠিক আছে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস ঠিক আছে যেটা আমাদের স্টমাকের প্যারাইটাল সেল থেকে তৈরি হয় আরেকটা সেল আছে সেটার নাম হলো এখান থেকে এক ধরনের এনজাইম সিক্রেটেড হয় সেই এনজাইমটার নাম হলো পেপসিনোজেন আমাদের তাহলে এই যে স্টমাকের যে মিউকোসাল লেয়ার আছে মিউকোসাল লেয়ারের যে সেলগুলো আছে সেই সেলগুলো নিয়ে আমরা কথা বলছি এটা হলো প্যারাটাল সেল এখান থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন হয় আর হলো সিপ সেল এখান থেকে একটা এনজাইম সিস্টেম হয় সেটার নাম হলো পেপসিনোজেন ঠিক আছে কার্জন একটা তোমার মোডটা অন করো ঠিক আছে এখানে আনমুট করা আছে আচ্ছা এটা হলো পেপসিনোজেন ঠিক আছে আরেকটা লেয়ার আছে সেটা হলো আরেকটা সেল আছে সেটার নাম হলো জি সেল ঠিক আছে এই জি সেল থেকে আমাদের এক ধরনের হরমোন সিক্রেশন হয় সেই হরমোনটার নাম হলো গ্যাস্ট্রিন হরমোন ঠিক আছে কি হরমোন গ্যাস্ট্রিন হরমোন তাহলে আরেকটা সেল আছে সেটা হলো মিউকোসাল সেল
স্টমাকের যে লেয়ারটা সেটার নাম কিন্তু মিকোসাল লেয়ার, ঠিক আছে, মিকোসাল লেয়ার। সেই মিকোসাল লেয়ারের যে সেল আছে সেটা হলো মিকোসাল সেল। এই মিকোসাল সেল থেকে যে জিনিসটা সিক্রেটেড হয় সেটা হলো মিউকাস। মিউকাস মানে হলো এক ধরনের রস, ঠিক আছে, মিউকাস মানে কি, এক ধরনের রস, রস, ঠিক আছে। তো এই জিনিসগুলো তোমরা বুঝতে পারছো? এটা যদি তোমরা বুঝে থাকো তাহলে এখন আমরা এখানে চলে যাই, সেটা হচ্ছে এই যে স্টমাক, স্টমাকের ইন্টারনাল ভিতরের যে লেয়ার সেই লেয়ারটার নাম হলো ভিতরের মানে বাইরের না, ঠিক আছে, ভিতরের যে লেয়ার সেটা হলো মিউকোসাল লেয়ার। সেই মিউকোসাল লেয়ারের ভিতরে চার ধরনের সেল থাকে। এই চার ধরনের সেল থেকে আমার একটা সেল যেটা নাম হলো প্যারেটাল সেল, এখান থেকে তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন হয়। আরেকটা হলো সিপ সেল, এখান থেকে পেপসিন ওজন তৈরি হয়। আরেকটা হলো জি সেল, এখান থেকে গ্যাস্ট্রিন হরমোন তৈরি হয়। আরেকটা হলো মিউকোসাল সেল, যেখান থেকে মিউকাস তৈরি হয়, ঠিক আছে। এই জিনিসগুলো কিন্তু দেখো এই যে এই জিনিসগুলো কিন্তু ইমব্যালেন্সের কারণে, ইমব্যালেন্সের কারণে এই পাকস্থলীর ভিতরে ক্ষত তৈরি হয়, ঠিক আছে। আচ্ছা, তারপরে যে জিনিসটা আছে সেটা হলো আমাদের ডিউডেনাম, ঠিক আছে, ডিউডেনাম। এই ডিউডেনাম, এই ডিউডেনাম দৈর্ঘ্য হলো তোমার 20-25 সেন্টিমিটার ডিউডেনামের দৈর্ঘ্য, ঠিক আছে। এই ডিউডেনামের চারটা পার্ট আছে। এই চারটা পার্টের ভিতরে তোমার ২৫ সেন্টিমিটার ভিতরে আমাদের চারটে পার্ট আছে। এই পার্টের ভিতরে প্রথম পার্টের নাম হলো ফার্স্ট পার্ট, এটার দৈর্ঘ্য হলো 2 ইঞ্চি। তারপরে সেকেন্ড পার্ট হলো এটার দৈর্ঘ্য হলো 3 ইঞ্চি, এটা হলো 3 ইঞ্চি, আর এটা হলো 2 ইঞ্চি, আর এটা হচ্ছে তোমার 4 ইঞ্চি, 4 ইঞ্চি, আর এটা হলো 5 ইঞ্চি, ঠিক আছে। সব মিলিয়ে এই ডিউডেনামের দৈর্ঘ্য হলো 25 সেন্টিমিটার, ঠিক আছে। এটা কিন্তু ইঞ্চি, আমি কিন্তু সেন্টিমিটারে বলি নাই, 2 ইঞ্চি, এটা 3 ইঞ্চি, এটা 4 ইঞ্চি, এটা 5 ইঞ্চি, কিন্তু ডিউডেনামের সম্পূর্ণ ডিউডেনামের তাহলে ইঞ্চিতে যদি আমি হিসাব করি তাহলে 2, 3 হলো 5, 5 আর 3 হলো 8, 8 আর 4 হলো 12 ইঞ্চি, ঠিক আছে। আর সেন্টিমিটার যদি আমি বলি তাহলে 20-25 সেন্টিমিটার, ঠিক আছে। এটা বয়স বেঁধে এটা তোমার এটা মানে কম বেশি হয়ে থাকে। তাহলে আমরা এখন পেপটিক আলসার যে বিষয়টা সেই বিষয়টা নিয়ে আমরা এখন আলোচনা করব, ঠিক আছে। পেপটিক আলসার, পেপটিক আলসার কাকে বলবো? তোমরা আমাকে দেখতে পাচ্ছ, আমার কথাগুলো শুনতে পাচ্ছ? জি স্যার, জি স্যার, আর্জনা গুণপাক, জি স্যার শুনতে পাচ্ছি। গুণপাক তো লাইনে আছে কিন্তু ওকে আমি দেখতে পাচ্ছি না, যাই হোক নেটের প্রবলেম থাকতে পারে। তো আমরা পেপটিক আলসার যে বিষয়টা সেটা নিয়ে এখন আমরা আলোচনা করব। পেপটিক আলসার কি, ডিফিনিশন অফ পেপটিক আলসার, ঠিক আছে, যেটা আমরা বললাম যে পাকস্থলীর যে জায়গাটার মধ্যে ক্ষত হয় তাকে পেপটিক আলসার বলে। আলসার মানে কি, ক্ষত, আলসার মানে কি ক্ষত তো জানো? জি স্যার, অ্যাসিড definition দেখো, acid and pepsin digestion of the mucous membrane with mucosal effect in any part of the GIT is called peptic ulcer. ঠিক আছে, এটি acid pepsin digestion of the mucous membrane, ঠিক আছে। আমাদের পাকস্থলীর, পাকস্থলীর ভিতরে আমরা কি জানি কি থাকে, এর আগে আমরা বললাম সেটা হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাই না? হাইড্রোক্লোরিক অ্যাসিড এক ধরনের এনজাইম থাকে, সেটার নাম হলো পেপসিনোজেন। এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড এন্ড পেপসিনোজেন, এই দুইটা আমরা যখন কোনো খাবার খাই, খাবার খাওয়ার সাথে সাথে যখন স্টমাকের ভিতরে আসে, স্টমাকের ভিতরে আসার পরে তখন অ্যাসিড অ্যান্ড পেপসিন দুইটা একত্রে মিলিত হয়ে এই খাবারটাকে টুকরো টুকরো করে দেয়, টুকরো টুকরো করে এবং খাবারটাকে ডাইজেশন করে। এখন কোনো একটা কারণে, কোনো একটা কারণে যদি মনে করো আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিডের লেভেলটা যদি বেড়ে যায় এবং স্টমাকের ভিতরে যে মিউকোসাল লেয়ার আছে সেই মিউকোসাল লেয়ার থেকে মিউকাস মেমব্রেন যদি মিউকাস, ঠিক আছে, যেটা রস সেটা যদি কম তৈরি হয়, মিউকাসের কাজ হচ্ছে
মিউকাসের কাজ হচ্ছে আমাদের স্টমাকের ভিতরে যে লেয়ারটা আছে এই মিউকাসের ফাংশন হচ্ছে প্রোটেকশন PROTION প্রোটেকশন অফ স্টমাক তাহলে কি হবে মিউকাস তো আসলে স্টমাকে প্রোটেকশন দিত সেই প্রোটেকশনের ক্ষমতা তারা থাকে না যে কারণে অ্যাসিডটা যে সকল জায়গায় ঢুকে পড়ে সেই সকল জায়গায় ক্ষত তৈরি হয় এই যে ক্ষত তৈরি হয় এই ক্ষত তৈরি হওয়াটাই হচ্ছে ক্যাপিকালচার ডিজিজ তাহলে ডিফিনেশনটা আমরা বুঝতে পারলাম সেটা হলো পাকস্থলীর যে জায়গায় অ্যাসিড এবং পেপসিন ডাইজেশন হয় সেই জায়গাতে যদি ক্ষত তৈরি হয় তাহলে সেটাকে বলা হয় ক্যাপিকালচার ডিজিজ বুঝতে পারছো পাকস্থলীর যে জায়গাগুলোতে অ্যাসিড এন্ড পেপসিন ডাইজেশন হয় এবং সেখানে যদি ক্ষত তৈরি হয় তাহলে সেটাকে বলা হয় পেপটিক আলসার ডিজিজ ক্লিয়ার আচ্ছা সাইট অফ পেপটিক আলসারেশন ঠিক আছে কমন সাইট অফ পেপটিক আলসারেশন আমাদের বডিতে কিছু কমন সাইট আছে ঠিক আছে যেসব জায়গাতে আসলে পেপটিক আলসারটা খুব সবচেয়ে বেশি হয় ঠিক আছে এন্ড সেটা কোথায় কোথায় হতে পারে একটা হলো ডিউডেনাম পার্ট ফার্স্ট পার্ট ডিউডেনামের ফার্স্ট পার্ট আমরা করছি ডিউডেনামের চারটা পার্ট আছে ঠিক আছে না ডিউডেনামের চারটা পার্ট আছে চারটা পার্ট এই চারটা পার্টের প্রথম পার্ট এটার দৈর্ঘ্য হলো 2 ইঞ্চি এই প্রথম পার্ট এই প্রথম পার্টে কিন্তু তোমার কি হয় এই আলসারটা হয়ে থাকে ঠিক আছে তারপরে আছে হলো পোস্টেরিয়র সার্ফেস এন্ড বোথ সার্ফেস পোস্টেরিয়র সার্ফেস এন্ড বোথ সার্ফেস পোস্টেরিয়র মানে হলো কি স্যার বোথ সার্ফেস এন্ড অ্যান্টেরিয়র এন্ড পোস্টেরিয়র দুই সার্ফেসের ভিতরে অর্থাৎ ডিউডেনামের ভিতরে যে সার্ফেস আছে এটা হলো একটা হলো অ্যান্টেরিয়র অ্যান্টেরিয়র মানে হলো সামনে আর পোস্টেরিয়র মানে হলো পিছনে পিছনে তাহলে এই ডিউডেনামের অ্যান্টেরিয়র পার্ট এন্ড পোস্টেরিয়র পার্ট এই দুই পার্টে কিন্তু তোমার এই আলসারটা হতে পারে খুব কমন জিনিস যেটা মানে যাদের এই ডিউডেনাম আলসার হয় তাদের দেখা যায় যে অধিকাংশ ক্ষেত্রে মানে 70-90% মানুষের এই তোমার ডিউডেনাম যাদের আলসার হয় তাদের ফার্স্ট পার্টে হয় এবং সেটা অ্যান্টেরিয়র সারফেস এন্ড পোস্টেরিয়র সারফেস দুই সারফেস হতে পারে তারপরে যেটা আছে সেটা হলো স্টোমাক লেজার কার্বিটর স্টোমাকের লেজার কার্বিটরের ভিতরে হতে পারে লেজার কার্বিটর কোনটা সেটা হলো মনে করো এটা হলো স্টোমাক স্টোমাকের এই যে নালিটা এটা হলো ইসোফেগাস এটা নাম হলো ইসোফেগাস ইসোফেগাস আর এটা হলো স্টোমাকের এটা হচ্ছে বডি আর উপরের যে অংশটুকু উপরের এই অংশটুকু এটা নাম হলো ফান্ডাস ঠিক আছে এটা নাম হলো ফান্ডাস এটা হলো বডি আর এই যে নিচের যে অংশটুকু এটাকে বলা হয় লেজার কার্বেচার তাহলে এই লেজার কার্বেচারের ভিতরে তোমার খুব কমন আলসারটা হয়ে থাকে ঠিক আছে এই লেজার কার্বেচারের ভিতরে তারপরে স্যার স্টোমাল আলসার সাইড অফ দ্য গ্যাস্ট্রো জেজুনোস্টোমা স্টোমাল আলসার সাইড অফ দ্য গ্যাস্ট্রো জেজুনোস্টোমা গ্যাস্ট্রো জেজুনোস্টোমা হলো জেজুনাম আইলিয়াম ঠিক আছে এই স্মল ইন্টেস্টাইনের একটা পার্ট এই সকল জায়গায় হতে পারে অর্থাৎ জেজুনাম তারপরে জেজুনাম আইলিয়াম তারপরে হলো লেয়ার অফ দ্য ইসোফেগাস লাওয়ার ইন্ড অফ দ্য ইসোফেগাস
এই যে ইসোফেগাস ট্র্যাক আছে আমরা যে খাদ্য নালীটা আপ করছি এই খাদ্য নালীর লাওয়ার পার্ট ঠিক আছে এই যে এই জায়গা ঠিক আছে এই জায়গাতে তোমার কি হতে পারে আলসারটা হতে পারে ঠিক আছে তাহলে কমন কি কি সাইজে আমরা বললাম একটা হলো লেজার কার্ভেচার তারপর ডিউডেনামের পার্টে ফার্স্ট পার্ট আর হলো লাওয়ার ইন্ড অফ দা ইসোফেগাস ঠিক আছে এই সকল জায়গা কিন্তু আমাদের এই আলসারটা খুব কমনলি হয়ে থাকে ঠিক আছে এখন আমরা যেটা বলবো সেটা হলো এটিওলজি এটিওলজি মানে হলো কারণ ঠিক আছে এটিওলজি কি কারণ কারণ এটা আমরাকে আমরা এটা আরেকটা এটা আরেকটা বিষয় আমরা বলতে পারি সেটা হচ্ছে write down the causes of peptic ulcer disease write down the causes sorry amar lekha ashtech na suban ki hao ক্লাস করতেছি রাইট অন দা কজেস অফ পেপটিক আলসার ডিজিজ ঠিক আছে আসলে আমাদের আসলে দেরি করে আমুল বাইরে কি করো হ্যাঁ ইচ্ছুরামানি করতেছে স্যার কালকে কালকে নির্দিষ্ট একটা টাইম কি স্যার আমরা যে বিষয়টা নিয়ে বলবো সেটা হলো রাইট ডাউন জি জি বলো নিমল আমিনুল আর নির্দিষ্ট টাইম কি স্যার ক্লাসের তাহলে টাইম দেওয়া হয়েছে সকাল 8:30 থেকে 10টা পর্যন্ত ঠিক আছে দেড় ঘন্টা স্যার দেড় ঘন্টা তো স্যার ফকির হয়ে যাবে স্যার এমনি পড়তে পড়তে স্যার causes of PUD আমি সম্পূর্ণ নাম লিখলাম না PUD লিখলাম PUD মানে হলো পেপটিক আলসার তাহলে এটার অ্যানসার তোমাদের লিখতে হবে কি কি কারণে আসলে এই পেপটিক আলসার হয়ে থাকে ঠিক আছে আমাদের ওখানে বইতে দেওয়া আছে এটা হলো ইনফেকশন ঠিক আছে ইনফেকশন ইনফেকশন মানে হলো সংক্রমণ সংক্রমণ ঠিক আছে তাহলে ইনফেকশন হেলিকোব্যাক্টার পাইলোরি এক ধরনের ব্যাকটেরিয়া ঠিক আছে এটা হলো এক ধরনের ব্যাকটেরিয়া যেটা আমাদের ইনটেস্টাইনের ভিতরে থাকে আমাদের নর্মালি প্রত্যেকটা মানুষের দেহে কিন্তু এই হেলিকোব্যাক্টার পাইলোরি এই আমাদের ইনটেস্টাইনের ভিতরে থাকে ঠিক আছে এটা আমাদের ইনটেস্টাইনে যে জীবাণুগুলো আছে সেই জীবাণুগুলোকে ধ্বংস করে আসলে আমাদের শরীরে খুব ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ কিছু কাজ করে থাকে এই হেলিকোব্যাক্টার পাইলোরি কিন্তু এটার কারণে কেন পেপটিক আলসার হয় ঠিক আছে সেটা আসলে আমাদের জানা দরকার কারণ এটা হচ্ছে আমাদের ইনটেস্টাইনে যখন থাকে ইনটেস্টাইনে সে কোনো ক্ষত তৈরি করে না সে জীবাণুগুলোকে ধ্বংস করে ঠিক আছে আমাদের ডাইজেশন অ্যাবসর্পশনে সে সহযোগিতা করে কিন্তু যদি আরো অতিরিক্ত পরিমাণে ডায়রিয়া হয় ঠিক আছে ডায়রিয়া হয় তাহলে ডায়রিয়া হলে দেখা যায় যে আমাদের বডির প্রয়োজনীয় যে অর্গানিজম আছে সেই অর্গানিজম গুলো কিন্তু এখানে চলে যায় তখন এই যে মনে করো এই জায়গাতে মনে করো
হেলিকোব্যাক্টেরিয়া পাইলোরি জীবাণুগুলো থাকে। তখন দেখা যায় যে আমাদের এই হেলিকোব্যাক্টেরিয়া পাইলোরি যেন স্টোমাকের ভিতরে বা ডিউডেনামের ভিতরে যেতে না পারে, সেজন্য আমাদের এখানে কিছু এনজাইম থাকে, ঠিক আছে, এনজাইম থাকে, যে এনজাইম গুলো এটাকে না যাওয়ার জন্য ইনহিবিট করে। কিন্তু যখন ডায়রিয়া হয়, ডায়রিয়া হলে এই প্রয়োজনীয় এনজাইম গুলো, প্রয়োজনীয় জিনিসগুলো আমাদের এই রেকটাম হয়ে বের হয়ে চলে আসে, তখন সে নর্মালি মনে করো এদিক দিয়ে সে চলে যায়, ঠিক আছে। যেমন মনে করো পুলিশ এবং চোর, ঠিক আছে, চোর এবং ডাকাত। এখন চোর দেখে, ডাকাত দেখে যে আসলে আমি যেদিক দিয়ে যাচ্ছি এলাকায় কোনো পুলিশ আছে কিনা বা পুলিশের কোনো টহল আছে কিনা, ঠিক আছে, তাহলে কি করে, সে ওদিক দিয়ে কিন্তু আর যায় না। কিন্তু যখন দেখা যায় কেউ নাই, তখন কিন্তু সে ওই জায়গা দিয়ে চলে যায়। ঠিক এরকমই আমাদের এই বডির ভিতরে যে হেলিকোপ্টার পাইলটটা থাকে, সেই হেলিকোপ্টার পাইলটটা আমাদের যখন দেখা যায় যে এখানে কোনো এনজাইম থাকে না, তখন সেটা এই এদিক দিয়ে এখানে যাওয়ার পরে ইনফেকশন তৈরি করে, ঠিক আছে। তাহলে এই হেলিকোপ্টার পাইলট নামকে এক ধরনের ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়া যদি আমাদের এই স্টমাকের ভিতরে যায় এবং সেখানে যাওয়ার পরে যদি ইনফেকশন তৈরি করে, তাহলে এই কারণে কিন্তু ইনফেকশন হলে কি, ইনফেকশন মানে সেখানে ইনফেকশন হলে সেখানে ক্ষত তৈরি হবে, তাহলে ক্ষত তৈরি হওয়াটাই মানে হলো আলসার। তাহলে সেই আলসারটা যদি ডিডেনামের ভিতরে হয় তাহলে ডিডেনাম আলসার, আর যদি পাকস্থলীর ভিতরে হয় তাহলে সেটা হলো গ্যাস্ট্রিক আলসার। আর দুই জায়গাতে যদি গ্যাস্ট্রিক আলসার, হ্যাঁ, দুই জায়গাতেই হয়, যেমন সেটা যদি পাকস্থলীর ভিতরে হয় এবং যদি ডিডেনামের ভিতরে হয় তাহলে সেটা কি আমরা বলবো, পেপটিক আলসার, ঠিক আছে। যদি স্টমাকে হয় তাহলে গ্যাস্ট্রিক আলসার, যদি ডিডেনামে হয় তাহলে ডিডেনাম আলসার, দুইটা জায়গায় যদি একসাথে হয় তাহলে সেটাকে বলবো আমরা পেপটিক আলসার। তারপরে আসতে হলো NSAIDS, ড্রাগ, ড্রাগ, ড্রাগের ভিতরে আছে হলো NSAIDS। NSAIDS এটা নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ, ঠিক আছে, এটা আমরা ফার্মাকোলজিতে অনেক সুন্দরভাবে পড়েছি। তো NSAIDS এর অনেকগুলো ড্রাগ আছে, যেমন আছে ডাইক্লোফেনাক, নেট্রোক্সেন, কিটোরোলাক, ইসোমিলাক, ঠিক আছে, এই জিনিসগুলো আছে, এগুলো সবই হচ্ছে NSAIDS ড্রাগ। এই NSAIDS ড্রাগ যদি কেউ দীর্ঘদিন করে, দীর্ঘদিন খায়, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের দীর্ঘদিন খাওয়ার পরে আমাদের প্রোস্টেট গ্ল্যান্ডিং নামক এক ধরনের, স্টমাকের ভিতরে এক ধরনের প্রোস্টেট গ্ল্যান্ডিং রিলিজ হয়, ঠিক আছে, সেই প্রোস্টেট গ্ল্যান্ডিং রিলিজ হওয়ার ক্ষমতাটাকে সে ধ্বংস করে দেয়। ধ্বংস করে দিলে দেখা যায় যে NSAIDS এর প্রভাবে আমাদের এই প্রোস্টেট গ্ল্যান্ডিং রিলিজ যদি ধ্বংস করে, মানে প্রোস্টেট গ্ল্যান্ডিং রিলিজ হয়, ঠিক আছে, NSAIDS বেশি গেলে প্রোস্টেট গ্ল্যান্ডিং রিলিজ হয়। তাহলে প্রোস্টেট গ্ল্যান্ডিং যদি রিলিজ হয়, রিলিজ হলে তাহলে আমাদের স্টমাকের ভিতরে যে মিউকাসাল লেয়ার আছে, সেই মিউকাসাল লেয়ার থেকে, মিউকাসাল লেয়ার থেকে যে মিউকাস নিঃসরণ হয়, সেই মিউকাস নিঃসরণ ক্ষমতাকে সে ইনহিবিট করে, বাধা প্রদান করে। তাহলে দেখা যায় যে আমাদের নর্মালি দেখা যায় যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণ কিন্তু বেড়ে যায়, তাহলে মিউকাসের পরিমাণটা কিন্তু কমে যায়, ঠিক আছে। তাহলে NSAIDS খাওয়ার কারণে তাহলে প্রোস্টেট গ্ল্যান্ডিং আগে রিলিজ হয়, প্রোস্টেট গ্ল্যান্ডিং রিলিজ হলে আমাদের মিউকাসাল লেয়ার থেকে মিউকাস মেমব্রেন কনসেন্ট্রেশন হয়, আর মিউকাস মেমব্রেন যখন কনসেন্ট্রেশন হয় তখন হাইড্রোক্লোরিক অ্যাসিড বেড়ে যায়, হাইড্রোক্লোরিক অ্যাসিড বেড়ে গেলে তখন মনে করো ক্ষত তৈরি হয়। কারণ হাইড্রোক্লোরিক অ্যাসিড, অ্যাসিড তো জানো, অ্যাসিড মানে হলো খুব বিষাক্ত একটা জিনিস, ঠিক আছে। যেমন নর্মালি তোমার স্কিনের উপরে যদি কোনো অ্যাসিড পড়ে তাহলে দেখা যায় সেখানে জ্বলছে যায়, জ্বলছে যায় না, সেখানে পুড়ে যায়, ঠিক ওইরকমই আমাদের বডিতে যে অ্যাসিডটা থাকে ঠিক ওইরকমই একটা অ্যাসিড। কিন্তু সেটাকে আমাদের নর্মালি স্টমাকের ভিতরে কোনো ক্ষত তৈরি করতে পারে না, কারণটা হচ্ছে কারণ স্টমাকের ভিতরে এই প্রোটেকশন দেওয়ার জন্য একটা এনজাইম থাকে, একটা মিউকাস লেয়ার থেকে মিউকাস নিঃসরণ হয়, সেই মিউকাসটা কিন্তু সেই কতটা তৈরি করতে পারে না। যখনই মিউকাসটা কম তৈরি হয় তখনই কিন্তু তোমার এই 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 ইনফেকশন বা আলসার হওয়ার যোগটা তখন বেড়ে যায়। ক্লপিডোগ্লার অ্যান্ড স্টেরয়েড, স্টেরয়েড মানে হলো স্টেরয়েড আমাদের কিছু ড্রাগ আছে, সেটা হলো তোমার মনে করো প্রেডনিসোলন, প্রেডনিসোলন, ঠিক আছে, প্রেডনিসোলন তোমার নাম হচ্ছে কর্টন, ট্যাবলেট কর্টন নামে পাওয়া যায়। এই প্রেডনিসোলন আসলে আমাদের অনেক প্রয়োজনে আমরা খেয়ে থাকি, যেমন মনে করো যাদের সিভিয়ার অ্যাজমা, ঠিক আছে, সিভিয়ার অ্যাজমা যাদের মনে করো অনেকদিন অ্যাজমার ওষুধ খাওয়ার পরে ভালো হচ্ছে না, সে সকল কন্ডিশনে আমরা স্টেরয়েড দিই, ঠিক আছে, তাকে 5-10 দিন একটা স্টেরয়েড দিই, স্টেরয়েড খাওয়ার পরে সে আর কি মোটামুটি সুস্থ হয়ে যায়। সে যখন সুস্থ হয়ে যায় তখন এই স্টেরয়েড ড্রাগটা সে বেশি পরিমাণে খেতে চায়, ঠিক আছে, সে বারবার এই স্টেরয়েড ড্রাগের প্রতি সে আসক্ত হয়ে যায়। তাহলে স্টেরয়েড ড্রাগ বেশি খেলেও তোমার আমাদের বডিতে এই যে স্টমাকের ওখানে যে প্রোস্টেট গ্ল্যান্ডিং আছে, প্রোস্টেট গ্ল্যান্ডিং রিসেপ্টরটা অ্যাক্টিভেটেড হয়, আর প্রোস্টেট গ্ল্যান্ডিং রিসেপ্টর যখন অ্যাক্টিভেটেড হয় তখন মিউকাসটা কম তৈরি হয়, তখন মিউকাসটা যখন কম তৈরি হয় তখনই কিন্তু আমাদের শরীরে এই স্টমাক এবং ডিউডেনাম ভিতরে আলসারের ঝুঁকিটা তখন বেড়ে যায়, ঠিক আছে। জেনেটিক অ্যান্ড ব্লাড গ্রুপ, ব্লাড গ্রুপের একটা ফ্যাক্টর আছে, যেমন যাদের আমরা চলে থাকি যাদের ব্লাড গ্রুপ ও পজিটিভ তাদের কিন্তু ইন্ডিভিজুয়ালি তাদের এই স্টমাকের ভিতরে এবং ডিউডেনামের ভিতরে এই যে তোমার দুইটার যে একটা ভারসাম্য, ঠিক আছে, মিউকাস লেয়ার এবং হাইড্রোজেন ক্লোরাইড লেয়ারের যে ভারসাম্যটা
তখন সেই মিউকাস লেয়ারের লেভেলটা তখন কমে যায় এবং হাইড্রোজেন ক্লোরাইড পেশিতে বেড়ে যায়, ঠিক আছে? ইন্টিগ্রেটেড সাধারণভাবে সাধারণভাবে মনে করো যাদের ব্লাড গ্রুপ পজিটিভ তাদের হাইড্রোক্লোরিক অ্যাসিডটা সিক্রেশনটা তখন বেশি হয় আর মিউকাস মেমব্রেনটা কমজোরি হয়, তার যে কারণে তোমার এই আলসারটা হয়ে থাকে। নিউরোজেনিক কজ, নিউরোজেনিক যে কজগুলো আছে সেই কজের ভিতরে একটা হলো তোমার স্ট্রেস এবং অ্যাংজাইটি। স্ট্রেস মানে হলো অতিরিক্ত চাপ, ঠিক আছে, যেটা মনে করো আমাদের অফিসিয়ালি চাপ হতে পারে বা আমাদের ফ্যামিলিগত কোনো প্রেশার হতে পারে, এই ধরনের যে চাপগুলো আমরা পাই সবসময় স্ট্রেসের কারণে। এবং দুশ্চিন্তা, মনে করো অনেকদিন ধরে তুমি একটা বিষয় নিয়ে খুব দুশ্চিন্তাতে আছো, ঠিক আছে, এ কারণেও কিন্তু তোমার এই কি হয়, এ কারণে তোমার আমাদের বডিতে মিউকাস, যে মিউকাস সিক্রেশন আছে মিউকাস সিক্রেশনটা কমে যায়, হাইড্রোক্লোরিক অ্যাসিড বেড়ে যায়, ঠিক আছে, যে কারণে তোমার এই কাগজের যে জায়গাগুলোতে পেপসিন এবং মিউকাস মেমব্রেন এবং অ্যাসিড ডাইজেশন হয় সেই জায়গাগুলোতে ক্ষত তৈরি হয়ে যায়। আমাদের বডিতে এন্ডোক্রাইন গ্ল্যান্ড আছে, ঠিক আছে, আমাদের বডি এখানে, আচ্ছা আমাদের এখানে একদম অ্যাডমিটেড চলে আসছে, আচ্ছা এন্ডোক্রাইন ডিসঅর্ডার, এন্ডোক্রাইন ডিসঅর্ডারের ভিতরে আমাদের মনে করো এন্ডোক্রাইন অনেকগুলো গ্ল্যান্ড আছে, যেমন একটা গ্ল্যান্ড হলো তোমার হাইপোথ্যালামাস, তারপর আছে পিটুইটারি গ্ল্যান্ড, তারপর আছে হলো থাইরয়েড গ্ল্যান্ড, তারপর আছে হলো প্যানক্রিয়াস, ঠিক আছে। তাহলে এই যে হরমোনাল যে প্রবলেমগুলো, যে এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে যে হরমোনগুলো সিক্রেশন হয়, এই হরমোনগুলো সিক্রেশন ক্ষমতা যদি কম বা বেশি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার এই পেপটিক আলসার হতে পারে। এন্ডোক্রাইন ডিসঅর্ডারের ভিতরে একটা হলো যেটা হলো জোলিঙ্গার ইলোসন সিনড্রোম, গ্যাস্ট্রিনোমা, টিউমার অফ দ্য গ্যাস্ট্রিক হরমোন প্রোডিউস দিস সেল, অর্থাৎ জোলিঙ্গার ইলোসন সিনড্রোম, জোলিঙ্গার ইলোসন সিনড্রোম এটা হলো এক ধরনের ডিজিজ যেটার প্রধান কারণ হলো টিউমার অফ দ্য গ্যাস্ট্রিক হরমোন, টিউমার অফ দ্য গ্যাস্ট্রিনোমা, অর্থাৎ স্টোমাকের ভিতরে, স্টোমাকের ভিতরে যদি কারো এই যে স্টোমাক, স্টোমাকের ভিতরে যদি কারো স্টোমাকের ভিতরে যদি কারো টিউমার হয়, ঠিক আছে, টিউমার হওয়ার কি বলা হয় গ্যাস্ট্রিনোমা, ঠিক আছে, টিউমার, টিউমার হলে কি আমাদের স্টোমাকের ভিতরে যে জি সেল আছে, জি সেল, এই জি সেল থেকে কি করে হরমোন সিক্রেশন হয়, তখন এই জি সেল থেকে হরমোন সিক্রেশন ক্ষমতা কমে যায়। তাহলে দেখা যাচ্ছে যে জি সেল থেকে হরমোন সিক্রেশন ক্ষমতা কমে যাওয়ার কারণে আমাদের কি হচ্ছে এই পেপটিক আলসার হচ্ছে, ঠিক আছে, গ্যাস্ট্রিক আলসার হচ্ছে, ডিপ্রেশন আলসার হচ্ছে, মাল্টিপুল, সেটা যদি মনে করো আমাদের বডিতে গ্ল্যান্ডুলার ইপিথেলিয়াল সেল দ্বারা যদি মনে করো এই টিউমার গুলো যদি হয়ে থাকে, ঠিক আছে, আমাদের বডিতে যদি মনে করো এই মাল্টিপুল এডিনোমা হয় এক বা একাধিক যদি টিউমার হয় তাহলে সেক্ষেত্রে তাইলে সব চলে আসবে, খালি নামটা দিবি, তোমরা কি আমাকে দেখতে পাচ্ছো, নামটা দিবি স্যার, তাহলে মাল্টিপল এডিনোমা সিনড্রোম যদি আমাদের স্টমাকের ভিতরে যদি একাধিক টিউমার হয় সেটাকে বলা হয় মাল্টিপল এডিনোমা সিনড্রোম, বিনাইন টিউমার অফ দা গ্ল্যান্ডুলার ইপিথেলিয়াল সেল, অর্থাৎ আমাদের স্টমাকে কোনো আইডি চাইছে না, এখন ফেলে দে, বের হয়ে আয় তারপর গুরু খুঁজো, তুই শুধু ওটা ডাউনলোড, স্টমাকের ভিতরে যে মিউকাস লেয়ার, এই মিউকাস লেয়ারটা এক ধরনের সেল দ্বারা গঠিত, সেটা হলো ইপিথেলিয়াল সেল, তাহলে এই মিউকাস লেয়ারের ভিতরে ইপিথেলিয়াল সেলের ভিতরে একাধিক টিউমার হয় তাহলে সেটাকে বলবো মাল্টিপল এডিনোমা সিনড্রোম, আর মাল্টিপল এডিনোমা সিনড্রোম যদি হয় তাহলে সেখান থেকে বের হয়ে আসে এই অনুভা আস্তে কথা বলতো বুঝি শুনি না, তাহলে কথা শোনাই যায় না, হাইপারথাইরয়েডিজম মানে হলো আমাদের বডিতে থাইরয়েড গ্ল্যান্ড আছে, থাইরয়েড গ্ল্যান্ড, ঠিক আছে, থাইরয়েড গ্ল্যান্ড আছে কোথা থেকে আমাদের এই যে গলায়, ঠিক আছে, ফ্রন্ট পার্ট অফ দ্য ট্রাকিয়া, ঠিক আছে, এই জায়গাটায় আমাদের বডির এই জায়গাটায় তোমার এই জায়গাটায় একটা গ্ল্যান্ড থাকে, সেই গ্ল্যান্ডের নাম হলো এই জায়গায় একটা গ্ল্যান্ড থাকে সেই গ্ল্যান্ডের নাম হলো থাইরয়েড গ্ল্যান্ড,
এই থাইরয়েড গ্ল্যান্ড থেকে আমাদের বডিতে তিন ধরনের হরমোন তৈরি হয়, একটা হলো টি3, আর একটা হলো টি4, আর একটা হলো ক্যালসিটোনিন, ঠিক আছে? একটা হলো তোমার টি3 ট্রাইওডোথাইরোনিন, টি4 থাইরোক্সিন, আর একটা হলো ক্যালসিটোনিন। এই থাইরোক্সিন হরমোনটা যদি কারো বেশি হয়, বেশি টি3 জানি কি ট্রাইওডোথাইরোনিন, 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 থাইরোক্সিন, এটা হলো টি4, ঠিক আছে? আর এটা হলো ক্যালসিটোনিন, ক্যালসিটোনিন, ঠিক আছে? ট্রাইওডোথাইরোনিন, থাইরোক্সিন এন্ড ক্যালসিটোনিন, এই যে থাইরয়েড হরমোন, ট্রাইওডোথাইরোনিন, থাইরোক্সিন, এগুলো যদি হরমোনগুলোর একটা লেভেল আছে, এই লেভেলটা যদি বেড়ে যায় তাহলে সেটাকে বলা হয় হলো হাইপারথাইরয়েডিজম। যদি এই হরমোনগুলো কমে যায় তাহলে এই হরমোনগুলো কমে যাওয়ার কারণে যে রোগটা হয় সেটা হলো হাইপোথাইরয়েডিজম, ঠিক আছে? আর ক্যালসিটোনিন হরমোনটা আমাদের বডিতে ক্যালসিয়ামের যে লেভেলটা আছে, ক্যালসিয়াম, এই ক্যালসিয়াম আয়ন, ক্যালসিয়াম আয়নের যে লেভেলটা আছে সেই লেভেলটাকে সে মেইনটেইন করে, ঠিক আছে? তাহলে দেখা যায় যে যাদের হাইপারথাইরয়েডিজম আছে, তার থাইরয়েড গ্ল্যান্ড থেকে যাদের এই হরমোনগুলো বেশি তৈরি হয়, তাদের কিন্তু এই স্টমাক আলসার, ডিউডেনাল আলসার হওয়ার সম্ভাবনা খুব বেশি। তারপরে আদার ইন্ডিকেটেড মেনস্ট্রুয়েশন, অ্যালকোহল, ইরেগুলার মিলস, প্যাসিভ ফুড ইনটেক, স্মোকিং, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, হেড ইনজুরি এন্ড ব্রান, ঠিক আছে? আদার যে কারণগুলো আছে, যেমন অ্যালকোহল, যদি কেউ পরিমাণে অতিরিক্ত পরিমাণে অ্যালকোহল খায়, ঠিক আছে, যদি অতিরিক্ত পরিমাণে কেউ অ্যালকোহল খায়, ধূমপান করে, ঠিক আছে? তারপরে হলো তোমার ইরেগুলার মিল, মানে অনিয়মিত খাবার খায়, ঠিক আছে? তারপরে হলো তোমার স্পাইসি ফুড ইনটেক, স্পেশাল মানে হলো যে খাবার গুলো আসলে চর্বি জাতীয় খাবার, ঠিক আছে? এই তারপরে গরুর মাংস বলতে পারো, মুরগির মাংস বলতে পারো, এই জিনিসগুলো আর কি। তারপরে স্মোকিং, তারপর ভিটামিন ডেফিসিয়েন্সি, যাদের ভিটামিন বি এবং ভিটামিন ডেফিসিয়েন্সি আছে তাদের হতে পারে। তারপরে হলো হেড ইঞ্জুরি, হেড ইঞ্জুরি যারা মনে করো হঠাৎ করে অ্যাক্সিডেন্টে মাথায় আঘাত পাওয়ার কারণে অতিরিক্ত হেমোরেজ হয়, তারপরে বার্ন হওয়ার কারণে মনে করো যাদের পুড়ে যায়, পুড়ে গেলে তো আমাদের শরীরে প্লাজমা লস হয়ে যায়, তো প্লাজমাগুলো যদি বের হয়ে চলে যায় তাহলে দেখা যায় যে আমাদের বডিতে ওই মিকাস সিক্রেশন আর সেরকম ভাবে করতে পারে না, ঠিক আছে? তাহলে হেড ইনজুরি, বার্ন, অ্যালকোহল, ইরেগুলার অ্যান্ড স্পাইসি ফুড ইনটেক, তারপর হলো স্মোকিং, এই সকল কারণে কিন্তু আমাদের এই পেপটিক আলসার হয়ে থাকে, ঠিক আছে? তাহলে তোমরা বুঝতে পারবো না যে কি কি কারণে আমাদের পেপটিক আলসার হয়, অবশ্যই তোমরা বলতে পারবে, ঠিক আছে? একটা হলো ইনফেকশন, যেটা হলো হেলিকোব্যাক্টার পাইলোরি ইনফেকশন, আর হলো ড্রাগ, অ্যানেস্থেটিক, ক্লোপিডোগ্লিন এন্ড স্টেরয়েড, হলো জেনেটিক এন্ড ব্লাড ডিসঅর্ডার, ব্লাড গ্রুপ ফ্যাক্টর, একটা হলো ব্লাড গ্রুপ ও পজিটিভ, যাদের তাদের কিন্তু ওই যেটা বললাম এর আগে আমি বুঝিয়েছি তোমাদের। তারপরে নিউরোজেনিক স্ট্রেস এন্ড অ্যাংজাইটি, ইন্ডোক্রাইন ডিসঅর্ডার যেগুলো আছে, জোলিঙ্গার ইলুসিন সিনড্রোম, তারপরে হলো তোমার কমন কজেজক পেপটিক আলসার ডিজিজ, কি কি কারণে পেপটিক আলসার হয়, এই যে আসতে পারে, ঠিক আছে? আর এটিওলজি আর কমন কজেজ কি এক, এটিওলজি এন্ড কজেজ এক, হ্যাঁ, এটিওলজি মানে তো কারণ, হ্যাঁ, এটিওলজি এন্ড কজেজ একই জিনিস, প্যাথোলজি, ঠিক আছে? এই যে ডিজিজটা হয়, এই ডিজিজটা হওয়ার প্যাথোলজিটা কি, ঠিক আছে? কিভাবে হয়, ইতিপূর্বে আমি আলোচনা করছি, এটা হলো ইমব্যালেন্স বিটুইন দ্য অ্যাগ্রিভেটেড পাওয়ার অফ দ্য অ্যাসিড এন্ড পেপসিন এন্ড গ্যাস্ট্রিক মিউকোসাল প্রোটেক্টিভ পাওয়ার,
ঠিক আছে তো ইমব্যালেন্স ইমব্যালেন্স মানে হলো দুইটার ব্যালেন্স যদি ঠিক না থাকে কি ব্যালেন্স একটা হলো অ্যাসিড আর একটা হলো পেপসিন আর হলো মিউকাস মিউকাস মেমব্রেন মিউকাসের যে লেয়ার এই দুইটার ব্যালেন্স কিন্তু এরকম ভাবে আমাদের স্টমাকে ভিতরে থাকে যদি কোনো একটা কারণে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা বেড়ে যায় যদি পেপসিন ওজেন পেপসিন এনজাইম এবং মিউকোসাল লেয়ার থেকে মিউকাস মেমব্রেনটা কমে যায় তাহলে কিন্তু ইমব্যালেন্স হয় তাহলে ইমব্যালেন্স হওয়ার কারণে ইমব্যালেন্স হওয়ার কারণে তোমার এই আনসারটা তৈরি হবে ঠিক আছে তারপরে হচ্ছে হলো ক্লিনিক্যাল ফিচার ক্লিনিক্যাল ফিচার যেটা আমরা বলবো সেটা হলো ক্লিনিক্যাল ফিচার আমরা জানি যে পেপটিক আলসার দুই ধরনের একটা হলো গ্যাস্ট্রিক আলসার আর একটা হলো ডিডেনাল আলসার ডিডেনাল আলসার আর একটা হলো গ্যাস্ট্রিক আলসার ঠিক আছে তাহলে ডিডেনাল আলসার হলে আমরা কিভাবে বুঝবো আর গ্যাস্ট্রিক আলসার হলে আমরা কিভাবে বুঝবো কারণ দুইটা আলসারই কিন্তু আমাদের পেইন হয় ঠিক আছে দুইটা আলসারই আমাদের পেইন হয় তাহলে ডিডেনাল আলসারের পেইন থাকবে এক ধরনের আর গ্যাস্ট্রিক আলসারের পেইন থাকবে আরেক ধরনের যেমন ডিডেনাল আলসার যদি কারো ডিডেনাল আলসার হয় যদি মনে করো স্টমাকের নিচে এই ডিডেনামের পয়েন্টে তখন ফার্স্ট পার্টে যদি আলসার হয় তাহলে এই ডিডেনাম আলসার হলে যে ধরনের পেইন হবে মানে রোগীর প্রথম যে লক্ষণটা সেটাই থাকবে হলো পেইন ঠিক আছে একটা পেশেন্টের যদি কোনো একটা পেশেন্টের যদি আলসার হয় তাহলে প্রথম যে লক্ষণটা সেই লক্ষণটা হলো পেইন তাহলে পেইনের ভিতরে একটা হলো ডিডেনাম আলসার যাদের ডিডেনাম আলসার তাদের কি ধরনের পেইন হয় পেইন ইউজুয়ালি স্টার্ট টু আওয়ার আফটার মিল অর্থাৎ এই পেইনটা শুরু হবে আমাদের খাওয়ার খাওয়ার দুই ঘন্টা পরে আর ইম্পটি স্টমাক ঠিক আছে আমাদের স্টমাক যখন খালি হয়ে যাবে ঠিক আছে লোকালাইজ টু দ্য ডিউডেনাল পয়েন্ট এন্ড টু দ্য রিলিভিং বাই টকিং ফুড ঠিক আছে রিলিভিং বাই টকিং ফুড মনে করো তাহলে ডিউডেনাল আলসারের পেইনটা হবে যখন মনে করো স্টমাকটা এম্পটি হয়ে যাবে ঠিক আছে অর্থাৎ আমার খাবার দুই ঘন্টা পরে কিন্তু স্টমাকটা এম্পটি হয়ে যাবে স্টমাকের ভিতরে কোনো খাবার তখন আর থাকবে না যখন ডাইজেশন হয় তখন ডিউডেনাম পয়েন্টে চলে আসবে ডিউডেনাম পয়েন্টে যখন চলে আসবে তখনই তার পেইনটা শুরু হবে ঠিক আছে তারপরে হলো গ্যাস্ট্রিক আলসার গ্যাস্ট্রিক আলসার এটার কি ধরনের পেইন হবে ডিফিউজ পেইন ইন দা ইপিগ্যাস্ট্রিয়াম উইথ ডিফিনাইট পেরিডিসিটি অ্যাগ্রিভেটেড আফটার টকিং মিন সাম শর্ট রিলিফ মে বি অকার ডিউ টু দা ভমিটিং এটা হবে তোমার এই পেইনটা হবে হলো খাওয়ার পরে ঠিক আছে খাবার পরে মানে খাবার সাথে খাবার পরে হবে এবং ইপিগ্যাস্ট্রিয়াম ইপিগ্যাস্ট্রিয়াম মানে হলো আমাদের এই যে আমরা অ্যাবডোমেনকে যে নয়টা ভাগে ভাগ করছিলাম এই নয়টা ভাগের ভিতরে ইপিগ্যাস্ট্রিয়াম আমাদের রাইট হাইপোকন্ড্রিয়াম রাইট রাইট হাইপোকন্ড্রিয়াম লেফট হাইপোকন্ড্রিয়াম ইপিগ্যাস্ট্রিয়াম মাঝখানের যেটা ঠিক আছে একদম মাঝখানের যেটা এখানে মনে করো এখানে পেইনটা হবে তখন এখানে যখন পেইনটা হবে তখন এখানে যদি পেইনটা হয় খাবার সাথে সাথে তাহলে বুঝতে হবে এটা গ্যাস্ট্রিক আলসার ঠিক আছে টকিং মিল মানে খাবার সময় বা খাবার পরে যদি পেইনটা হয় এবং সেই সাথে তার কি হবে খাওয়ার পরে তার বমি হবে ঠিক আছে খাওয়ার পরে তার বমি হবে এবং বমি হলে সে মনে করো তার ব্যথাটা একটু কমে আসবে ঠিক আছে আবার ব্যথা হবে ঠিক আছে বমি হলে তার ব্যথাটা একটু কমে আসবে কিন্তু আবার পেইন হবে তাহলে দুইটা কিন্তু পেইনের ক্যাটাগরি দেখে আমি কিন্তু বুঝতে পারতেছি যে কার ডিডিউন আনসার কার কেসি আছে তাহলে ডিডিউন আনসারে পেইন হবে খাওয়ার দুই ঘন্টা পরে এবং সেটা এবং স্টমাক যখন এমপি হয়ে যাবে তখন আর গ্যাস্ট্রিক আলসারের পেইন হবে খাওয়ার খাওয়ার সাথে সাথে যখন সে খাবে তখন হবে এবং সেই সাথে তার বমি হবে বমি হবে আপনি বলতে পারে বমি হতে পারে এই যে বমিটিং হ্যাঁ এটা আলসার লেস মার্ক আর গ্যাস্ট্রিক আলসার মোর মার্ক ঠিক আছে ডিডিউন আলসার যেটা মনে করো ডিডিউন আলসার যাদের আছে তাদের বমিটিংটা খুব কম হয় ঠিক আছে তাদের বমিটিংটা কিন্তু খুব কম হয় কিন্তু গ্যাস্ট্রিক আলসার যাদের হয় তাদের কিন্তু বমিটিংটা খুব বেশি হয় কারণ ডিডিউন আলসার কোথায় হবে স্টমাকের স্টমাকের নিচে ঠিক আছে স্টমাকের নিচে স্টমাকের নিচে যদি আলসার হয় তাহলে এখানে আলসার হলে এখানে আলসার হওয়ার কারণে বমিটা কিন্তু উপরের দিকে যাবে না তাহলে এখান থেকে যে ক্ষরণটা হবে সেটা কিন্তু স্টোলের মাধ্যমে দেহে চলে যাবে তাহলে ডিউডেনাম আলসার হলে ডার্ক কালার স্টোল হয় ঠিক আছে কালো 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 রক্ত হয় রক্ত রক্তের সাথে মল ত্যাগ হয় আর যদি গ্যাস্ট্রিক আলসার হয় তাহলে তার বমি হয় ঠিক আছে বমি ঠিক আছে তাহলে দেখা যায় বমিটিং যেটা সেটা হলো গ্যাস্ট্রিক আলসার বমিটিং ইজ মার্ক মানে গ্যাস্ট্রিক আলসার হলে বমিটিং বেশি হয় বমি বেশি হয় আর ডিউডেনাম আলসার হলে বমি খুব কম হয়
স্যার দোনো ক্ষেত্রে কি বমি হইব স্যার হ্যাঁ দোনো ক্ষেত্রে বমি হবে কিন্তু ডিউডেনাল আলসারে কম হবে ঠিক আছে কিন্তু গ্যাস্ট্রিক আলসারে বেশি হবে এবং গ্যাস্ট্রিক আলসারে যখন বমি হবে তখন তার পেইনটা কি হবে পেইনটা কমে যাবে রিলিভিং বাই ভমিটিং ডিসকমফোর্ট ডিসকমফোর্ট মানে হলো অস্বস্তি পেইন এন্ড ডিসকমফোর্ট তার ব্যথা এবং ডিসকমফোর্ট অস্বস্তিটা তখন কমে আসবে গ্যাস্ট্রিক আলসারে কিন্তু ডিউডেনাল আলসারে যদি বমি হয় বমি হলে তার ব্যথা কমবে না ডিউডেনাল আলসারে বমিটা খুব কম হয় ঠিক আছে তারপর হলো হ্যামাটোমেসিস হ্যামাটোমেসিস মানে হলো মোর কমন গ্যাস্ট্রিক আলসার এন্ড ডিউডেনাল আলসার হ্যামাটোমেসিস হ্যামাটোমেসিস মানে বমি বমির সাথে রক্ত আসা ঠিক আছে ব্লাড যাওয়া এটা হলো হ্যামাটোমেসিস তাহলে দেখা যাবে যে যাদের গ্যাস্ট্রিক আলসার আছে তাদের কিন্তু এই হ্যামাটোমেসিসটা খুব কমন পাওয়া যাবে ঠিক আছে হ্যামাটোমেসিসটা খুব কমন পাওয়া যাবে মেলে না মোর কমন ডিউডেনাল এন্ড গ্যাস্ট্রিক আলসার এই যে মেলে না মানে পায়খানার মধ্যে স্টলের সাথে কমন ইন ডিউডেনাল আলসার দেন গ্যাস্ট্রিক আলসার ঠিক আছে তাহলে স্টলের সাথে ব্লাড যাবে আপনি হলো অ্যাপেটিট অ্যাপেটিট মানে হলো রুচি আবার রুচি যেটাকে বলা হয় ইউজুয়ালি গুড ইন ডিউডেনাল আলসার অর্থাৎ যাদের ডিউডেনাল আলসার হবে তাদের খাওয়ার রুচি থাকবে অনেক ভালো কেন ভালো থাকবে কারণ সেটা আমরা একটু আগে আলোচনা করছি কারণ তার আলসারটা হচ্ছে ডিউডেনাল খাবার সাথে সাথে তো ডিউডেনামে খাবারটা আসবে না খাবারটা আসবে তখন দুই ঘন্টা পরে ঠিক আছে যে কারণে তার স্টমাক যখন খালি হয়ে যাবে এমটি হয়ে যাবে তখন তার ক্ষুধা লাগবে তখন সে পর্যাপ্ত পরিমাণে খাবে তাহলে খাওয়ার রুচিটা থাকবে তার অনেক বেশি ঠিক আছে আর গ্যাস্ট্রিক আলসার যাদের আছে তাদের কি হবে আমাদের আমার চার্জের লাইনটা আসলে চলে গেছে অলরেডি একটু তুমি একটু অপেক্ষা করো আমি ল্যাপটপের চার্জ কমে গেছে যার সময় বন্ধ হয়ে যেতে পারে স্যার আমার মোবাইল চার্জ নেই স্যার আসো তো ল্যাপটপের চার্জ কমে গেছে স্যার একটা কোশ্চেন ছিল জি 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 স্যার ওই ডিউডেনাল আলসার হলে যে ইয়ার সাথে ইস্টুলের সাথে ব্লাড আসবে ওইটার একটা কি নাম আছে ওইটাকে কি বলে আচ্ছা আচ্ছা মেলে না এল ও মেলে না হ্যাঁ আচ্ছা আমি একটু লাইনটা দিয়ে নে তুরু সুরেশ সুন্দর হয়েছে মোটা হয়েছে বাই বাই কথা হইছ না তাহলে এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আচ্ছা তারপরে হলো ডায়াট স্যার আমার কথা কি শোনা যায় আর হস না দেখো এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো এই যে পয়েন্ট পয়েন্ট ঠিক আছে পয়েন্ট গেইন অকার ডিউ টু আলসার ডিউ টু ফ্রিকোয়েন্সি মিল এন্ড রিলে বাই পেইন গ্যাস্ট্রিক আলসার হাই নো নো চান্স চান্স দেশন পেইন এন্ড ডিসকমফোর্ট আফটার কোভিড ঠিক আছে এই জিনিসটা তুমি বুঝতে পারছো হ্যালো পয়েন্ট গেইন মানে ওজন বেড়ে যাবে কাদের ডিউডেন আলসার আর গ্যাস্ট্রিক আলসার যাদের তাদের কি হবে ওজন কমে যাবে এই তুই বারবার ক্যামেরা অন করিস না ঠিক আছে শুরু হবে কালকে থেকে
কারণ তাদের যখন স্টমাকেমটি হয়ে যাবে তখন পর্যাপ্ত পরিমাণে খাবে, ঠিক আছে, তাদের খাওয়ার রুচিটা থাকবে অনেক বেশি, তাহলে দেখা যাবে তার খাওয়ার রুচি বেশি থাকার কারণে সে বেশি সে কারণে তার হ্যাঁ শুনতেছি অতিরিক্ত পরিমাণে ফ্যাট ডিপোজিট করে দেখা যায় সে কারণে তার স্যার কারণে তার ওজনটা বেড়ে যাবে। স্টমাক আছে যাদের আছে তাদের হলো তার খাওয়ার রুচিটা কম থাকবে, ঠিক আছে, খাইলেই তার পেইন হবে, খাইলে যদি পেইন হয় তাহলে তোমার যে সমস্যা হবে সেটা হলো সে অল্প পরিমাণে খাবে, অল্প পরিমাণে খেলে তার কিন্তু সেরকম ভাবে আর ফ্যাট ডিপোজিট হবে না, তার ফ্যাটের সঞ্চিত তার শরীরে যে ফ্যাট সঞ্চিত আছে সেই ফ্যাট গুলো বাড়তে শুরু করবে এবং দিনে দিনে সে শুকিয়ে যাবে, তার ওজন গুলো কমতে শুরু করবে। ক্লিয়ার? জি স্যার, জি স্যার। তারপরে এটা হলো ইনভেস্টিগেশন, ঠিক আছে, ইনভেস্টিগেশন। আমরা পেপটিক আলসার হলে কি কি পরীক্ষা নিরীক্ষা করতে পারি বা কিভাবে আমরা কনফার্ম হতে পারি যে আসলে তার স্যার এই পর্যন্ত থাক স্যার এত মাথা দিতে পারবো না তোমরা তোমাদের আইডি গুলো থেকে আনমিউট করে রাখো, ঠিক আছে, যখন তোমরা কথা বলবো আমার সাথে তখন তারপরে কথা বলবো, তাহলে আর শব্দ আসবে না। এ সুরাইয়া তোর ই বন্ধ কর তো, শব্দ কান মন গেল, বুঝতে পারছো? কই কিছু নাই তো, কিছু শব্দ আমার কথা না আর তুই একবার বলেন শুনতেছি, তোমরা সবাই একটু চুপ কর, সাহের কথা শুন, তোমাদের যে মোডের যে অপশনটা আছে সেটা আনমিউট করে রাখো, ঠিক আছে, তাহলে তোমরা আমার কথাটা শুনতে পাবা কিন্তু তোমাদের কথা আমি শুনতে পারবো না, তুমি যখন আমার সাথে কথা বলবা প্রশ্ন করবা তখন তোমরা মুট করে তারপরে আমাকে প্রশ্ন করবে, তাহলে এই সরকম শব্দ আর হবে না। ইনভেস্টিগেশন, ইনভেস্টিগেশন যেটা সেটা হলো আমরা যেটা বললাম সেটা হলো পেপটিক আলসার কি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে তার আসলে পেপটিক আলসার হয়েছে। তাহলে প্রথমে যেটা হবে সেটা যেটা আমরা করাই সেটা হচ্ছে ইন্ডোস্কোপি, ইন্ডোস্কোপি অফ আপার জিআইটি, ঠিক আছে, জিআইটি মানে হলো গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট, ইন্ডোস্কোপি মানে হলো ইন্ডো মানে ভিতরে, স্কোপি মানে হলো ভিতরে দেখা, ইন্ডোস্কোপি করতে হবে কোথায়? জিআইটি ট্র্যাক্টের ভিতরে, ঠিক আছে, মনে করো আমাদের মাউথ থেকে শুরু করতে হবে, তাহলে ইন্ডোস্কোপি যে মেশিনটা আছে ইন্ডোস্কোপি মেশিনের গায়ে তোমার একটা নল লাগানো থাকে, ঠিক আছে, নলের ওখানে একটা ক্যামেরা ফিট করা থাকে, যে ক্যামেরাটা তোমার ইন্ডোস্কোপি যখন মাউথ দিয়ে করা হয় তখন এই নলটা যখন ঢোকানো হয় নলের গায়ে একটা ক্যামেরা ফিট করা থাকে, তখন এই ক্যামেরাটা যখন এদিক দিয়ে যায় যখন স্টমাকে যায়, স্টমাকে যাওয়ার পরে সে দেখে যে স্টমাকের ভিতরে কোথাও ক্ষত তৈরি হয়েছে কিনা, ঠিক আছে, তারপরে যায় হলো ডিডেনো, ঠিক আছে, এটা হলো আমাদের ডিজিটাল একটা পদ্ধতি এবং এই পদ্ধতিটা হলো এই ইনভেস্টিগেশনটা হলো খুব কমন, ঠিক আছে, আমরা মেডিকেলে বা হাসপাতালে যে কোনো জায়গায়, ঠিক আছে, আমরা এই ইনভেস্টিগেশনটাই খুব কমন এবং এই ইনভেস্টিগেশনটাই খুব বেশি ব্যবহার করি। তারপরে যেটা করবো সেটা হলো ভেরিয়াম মেল এক্সরে অফ দ্য ডিউডেনাম এন্ড স্টমাক, ঠিক আছে, ভেরিয়াম মেল এক্সরে, এটা আসলে যখন ইন্ডোস্কোপি ছিল না তখন কিন্তু এই ভেরিয়াম মেল এক্সরে করা হতো, এক্সরে এটা হলো আমরা যে এক্সরে করি চেস্ট এক্সরে করি, ঠিক আছে, এরকমই একটা এক্সরে, এই এক্সরেটা করার আগে আমাদের রোগীকে একটা জিনিস খাওয়ানো হয়, ঠিক আছে, সেটা হলো বেরিয়াম, বেরিয়াম মানে এক ধরনের ফ্লুইড, যে ফ্লুইডটা দেখতে হলো সাদা, সেই ফ্লুইডটা এক্সরে করার আগে তাকে খাওয়ানো হয়, খাওয়ানোর পরে তার এক্সরে নিতে হয়, তাহলে দেখা যায় যে তার যে সকল জায়গায় আলসার হবে সে সকল জায়গায় সেই বেরিয়াম খাওয়া হবে, তোমাদের মুখগুলো আপ করে রাখো। আরে না আমার এখানে মোবাইলে কিছু লাগানো নাই, কিছু থেকে সাউন্ড যাবে, তুমি দেখো যে মোটের একটা অপশন আছে মোটা আনমোট করো,
এই মোডটা আনমোড করো স্যার ঠিক আছে তো এখানে আচ্ছা ঠিক আছে এখন ঠিক আছে হ্যাঁ এরকম থাক আচ্ছা তারপরে হলো বেরিয়াম মিল এক্সরে কি সেটা হলো এক ধরনের এক্সরে যে এক্সরেটা করার আগে রোগীকে কি করতে করতে হয় বেরিয়াম খেল খাওয়াতে হবে ঠিক আছে বেরিয়াম হলো এক ধরনের ফ্লুইড যে ফ্লুইডের রং হলো সাদা ঠিক আছে কে এক্সরে করা আগে তার বেরিয়াম খেয়ে নিয়ে তারপর দেখা এটা আগে অনেক করা হতো কিন্তু এখন বর্তমানে ইন্ডোস্কোপিটাই তার সাথে আমরা আরেকটা জিনিস করি সেটা হলো আল্ট্রাসোনোগ্রাম ঠিক আছে ইউএনটি আল্ট্রাসোনোগ্রাম এটা কোথায় করতে হবে যেহেতু তার ইনভেস্টিগেশন কি করাবা ইনভেস্টিগেশন এক নম্বরে হলো জি ইন্ডোস্কোপি তুরাইয়াটা বেশি একবারে ইন্ডোস্কোপি এম কি করছি জি ডাবল পি ইয়ার দাদা তুমি পারছ না তুই ঠিক আছে বলো তোমাদের এই ভিডিওটা কিন্তু রেকর্ড হচ্ছে ঠিক আছে এটা কিন্তু সবাই দেখতে পারবে তো তোমরা অপ্রয়োজনীয় কোনো কথা বলো না তারপরে হলো ইউএসজি ইউএসজি তারপরে যেটা আমরা করবো সেটা হলো ব্লাডের কি করবো আমরা ব্লাড টেস্টের আমরা কি করবো সেটা হলো সিবিসি আমাদের দেখা যাবে যে তার ইনফেকশনটা কি আছে যদি বেশি থাকে তাহলে তার ডাব্লিউবিসি পরিমাণটা কম বেড়ে যাবে হোয়াইট ব্লাড সেলের ভিতরে যে ডাব্লিউবিসি আছে সেই ডাব্লিউবিসি কাউন্টটা কিন্তু তখন বেড়ে যাবে কারণ তারপরে হচ্ছে গেলা আমাদের যেটা দেখতে হবে সেটা হলো ইএসআর এর ভিতরে আমাদের যেটা দেখতে হবে সেটা হলো তার হেমোগ্লোবিন এইচ এ ই এম ও জি এল ও এম ও কি দেখতে হবে হেমোগ্লোবিন ঠিক আছে হেমোগ্লোবিন দেখতে হবে তারপরে তার প্লেটলেট কাউন্ট দেখতে হবে তারপরে দেখতে হবে তার রেড ব্লাড সেলের কাউন্ট ঠিক আছে তারপরে ইএসআর দেখতে হবে তার ইএসআর কেমন আছে ঠিক আছে এই জিনিসগুলো তাকে দেখতে হবে তারপরে যেটা টেস্ট আমরা করবো সেটা হলো স্টোল স্টোল ফর স্টোল ফর আরএনএ রুটিন মাইক্রোস্কোপিক এক্সামিনেশন করতে হবে তার স্টোলটা তাহলে স্টোলটা এক্সামিনেশন করলে কি পাবে দেখা যাবে তার স্টোলের মাধ্যমে তার ব্লাড যায় কিনা তার ইপিথেলিয়াল সেল যায় কিনা হ্যাঁ এই জিনিসগুলো তার দেখতে হবে তারপরে সোয়ানে মারে যে হেলিকোব্যাক্টার পাইলোরি অ্যান্টিজেন হেলিকো ব্যাক্টার পাইলোরি অ্যান্টিজেন হেলিকোব্যাক্টার পাইলোরি অ্যান্টিজেন ঠিক আছে এই অ্যান্টিজেনটা যদি তার পজিটিভ আসে যদি তার পজিটিভ আসে তাহলে বুঝতে হবে তার ইনফেকশনটা কি হয়েছে তার হেলিকোব্যাক্টার পাইলোরি দ্বারা হয়েছে বুঝতে পারছো স্যার একটা কোশ্চেন ছিল স্যার শুনতে পাচ্ছেন জি জি বলো স্যার আরএমই রুটিন মাইক্রোস্কোপি এক্সামিনেশনটা কি
সেটা হচ্ছে আমাদের যে মাইক্রোস্কোপ আছে ঠিক আছে মাইক্রোস্কোপের ভিতরে তোমার স্টোনটা নিয়ে দেখতে হবে ঠিক আছে পরীক্ষা করতে হবে বুঝতে পারছো জি স্যার জি স্যার আচ্ছা তারপরে যেটা সেটা হলো ট্রিটমেন্ট ঠিক আছে ট্রিটমেন্ট ট্রিটমেন্ট অফ দা পিইউডি পেপটিক আলসার ডিজিজ তাহলে একটা পেশেন্টে যদি পেপটিক আলসার হয়ে যায় তাহলে তুমি তাকে কি চিকিৎসা দিবা তাহলে জেনারেল কিছু মেজার আছে প্রত্যেকটা পেশেন্টদেরকেই জেনারেলি জেনারেল এই মেজারগুলো তাকে বলে দিতে হবে যেমন একটা হলো স্মোকিং অ্যান্ড অ্যালকোহল প্রোহিবিটিং স্মোকিং অ্যান্ড অ্যালকোহল অ্যাভয়েডিং ঠিক আছে অ্যাভয়েড স্মোকিং অ্যান্ড অ্যালকোহল তাহলে ট্রিটমেন্ট দুই নম্বরে যেটা করতে হবে সেটা হলো Avoid steroids and anesthetic. Avoid. Yes. Avoid steroids. And NSAIDs. ঠিক আছে তাকে স্টেরয়েড এবং অ্যানেস্থেটিক ড্রাগ কি করতে হবে খাওয়া বাদ দিতে হবে যে অ্যানেস্থেটিক অ্যানেস্থেটিক এবং স্টেরয়েড ড্রাগ খাওয়ার কারণে তার কি হবে পাকস্থলীর ভিতরে আলসার হতে পারে তারপর অ্যাভয়েড ইস প্যাসিভ ফুড অ্যাভয়েড ইস প্যাসিভ এস পি এস সি ওয়াই প্যাসিভ ফুড অ্যাভয়েড ইস প্যাসিভ ফুড তারপরে রেগুলার এন্ড টাইমলি ডায়েট প্যাসিভ ফুড বলতে কি বোঝায় রেগুলার টাইম বুঝতে পারছো স্যার এটা কোশ্চেন ছিল স্যার যে ইনভেস্টিগেশন পরে এগুলো যেগুলো এখন ই করতেছেন এগুলো কি এগুলো টেস্ট পরীক্ষা ট্রিটমেন্ট এই যে ইনভেস্টিগেশনের পরে যে টেস্টগুলো দিয়েছেন আর কি এগুলোর পরে এখন যেগুলো যে স্মোকিং এন্ড অ্যালকোহল এগুলো যেগুলো এগুলো এগুলো জানা ট্রিটমেন্ট তাহলে জানা ট্রিটমেন্ট ওয়াচ হ্যাঁ আমরা ট্রিটমেন্টের ভিতরে যেটা করতেছি সেটা হলো জেনারেল ট্রিটমেন্ট জেনারেল ট্রিটমেন্ট জেনারেল ট্রিটমেন্ট কি হবে অ্যাভয়েড স্মোকিং এন্ড অ্যালকোহল অ্যাভয়েড স্টেরয়েড এন্ড এনএসএআইডিএস smoking and alcohol, avoid steroid and NSAIDs, avoid specific food, regular and timely diet, avoid anxiety and stress. And that and stress. এবার তো বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা এখন আমরা বলবো specific treatment. Specific treatment. ভিতরে অ্যান্টি আলসারিং ড্রাগ
এন্টি অক্সিডেন্ট ড্রাগ। এন্টি অক্সিডেন্ট ড্রাগ গুলোর নাম কি কি কে বলতে পারবা? এন্টি অক্সিডেন্ট ড্রাগ মেট্রোনিডাজল, তারপর হচ্ছে কি কি ডিপিআই, ডিপিআই প্রোটন ক্রাম ইনহিবিটরের যে ড্রাগ গুলো আছে সেটা হলো অ্যান্টি অক্সিডেন্ট ড্রাগ, অথবা এইচ টু রিসেপ্টরের এইচ টু রিসেপ্টরের ড্রাগ আছে, এইচ টু ব্লকারের ড্রাগ আছে, এইচ টু রিসেপ্টর, এটা হলো আমাদের হিস্টামিন রিসেপ্টর। ঠিক আছে, হিস্টামিন রিসেপ্টর আমাদের স্টমাকের ভিতরে একটা রিসেপ্টর আছে, সেটা হলো হিস্টামিন রিসেপ্টর, এই হিস্টামিন রিসেপ্টর এটাকে ব্লক করে দিবে। ঠিক আছে, তাহলে এই হিস্টামিন রিসেপ্টরকে ব্লক করার জন্য বা এইচ টু রিসেপ্টর ব্লকার যে ড্রাগ গুলো আছে সেই ড্রাগ গুলো হলো, একটা হলো রেনিটিডিন, রেনিটিডিন তুমি মনে করো এখানে ট্যাবলেট বিফোর মিল খাওয়ার আগে খেতে হবে, বিফোর যাদের বয়স 15 থেকে মনে করো উপরের দিকে যাদের বয়স তাদেরকে আমরা এই ডোজ দিব, তাদের যে বয়স 15 নিচে তাদেরকে আমরা তারপরে যেটা করতে হবে সেটা হলো দুই নম্বরে প্রোটন পাম ইনহিবিটর, এখানে কি ডাগ আছে একটা হলো, কি কি ডাগ আছে অমিপ্রাজল আছে, ঠিক আছে, তারপরে আছে হলো তোমার ল্যান্সোপ্রাজল আছে, পেন্টোপ্রাজল আছে, হ্যাঁ ইসোমিপ্রাজল আছে, ইসোমিপ্রাজল এটাও 12 পাওয়ারলি স্যার এটার একটা ট্রিপল ড্রাগ থেরাপি আছে না, এটা ওর মত নেই এলি ফর নান এলি ফর 2 মান্থ, ঠিক আছে, তুমি মনে করো তুমি যেটা দিতে পারো সেটা হলো খুব কমন একটা ড্রাগ আছে, সেটার নাম হলো কি ড্রাগ আছে, সেটা হলো ক্যাপসুল, এই অমিপ্রাজল গুলো ক্যাপসুল আকারে পাওয়া যায়, ক্যাপসুল ক্যাপসুল কি ক্যাপসুল হলো সেকলো, তোমরা সবাই নাম জানো না, তুমি মনে করো 1+0+1 এটা তোমাকে দিতে হবে যাদের ডিডিএল আলসার তাদের 8 সপ্তাহ অর্থাৎ 2 মাস
আর যাদের গ্যাস্ট্রিক আছে তাদের ঠিক আছে, যাদের মনে করো ডিউরেশন ডিউরেশন যা দিতে হবে তাদের দিতে হবে হলো 12 মানে হলো 3 সপ্তাহ ডেলি 30 মিনিট আফটার মিল, আফটার মিল মানে কি খাওয়ার পরে এটা হলো তোমার চুয়েবল টেবলেট সি টি ডব্লিউ এ পি একটা কোশ্চেন, এই টেবলেটটা কিন্তু তোমার চুষে খেতে হবে। খাওয়ার আগে কি অ্যান্টাসিড খাওয়া যাবে বা ওইগুলো খাওয়ার পর কি অ্যান্টাসিড খাবে এরকম কিছু? যাদের ডিউডেনাল আলসার বা গ্যাস্ট্রিক আলসার আমরা শনাক্ত করতে পেরেছি তাদেরকে আমরা অমিপ্রাজল বা এই প্রোটন পাম্প ইনহিবিটর একটা ড্রাগ দেবো অথবা আমরা রেনিটিডিন দেবো, ঠিক আছে, তার সাথে আমরা অ্যান্টাসিড দেবো, ঠিক আছে, মানে এগুলোর পাশাপাশি অ্যান্টাসিড দেওয়া যাবে, অ্যান্টাসিড দেওয়া যাবে, বুঝতে পারছো? ও এখন তারপরে যে আর যদি এগুলো যদি এগুলো যদি না দিয়ে যদি শুধু অ্যান্টাসিড দেওয়া হয় তাহলে কি কাজ করবে না? অ্যান্টাসিড তো তোমার হাইড্রোক্লোরিক যে অ্যাসিডটা আছে সেই অ্যাসিডটাকে নিউট্রালাইজেশন করবে, ঠিক আছে, এসিডটাকে কমাবে, ক্ষতটা নিরাময় করবে না। ক্ষত নিরাময় করার জন্য কি করতে হবে? তোমার প্রোটন পাম্প ইনহিবিটরে ড্রাগ খাওয়াতে হবে। যাদের ডিউডেনাল আলসার তাদের খেতে হবে 3 মাস 12 ওয়েক, এবং যাদের গ্যাস্ট্রিক আলসার তাদের খেতে হবে 8 ওয়েক, ঠিক আছে। তারপরে তোমাদের আছে হলো এখন তোমাদের যেটা হবে সেটা হলো মেইনটেইন থেরাপি, মেইনটেইন থেরাপি, ঠিক আছে। মেইনটেইন থেরাপি মানে হলো এই যে আমরা 3 মাস খাওয়াইলাম, ঠিক আছে, বা 2 মাস খাওয়াইলাম, খাওয়ানোর পরে আমরা রেগেটিডিন এবং অমিপ্রাজলটা কিভাবে খাওয়াবো মেইনটেইন মানে কন্টিনিউ, যাতে আবার পরবর্তীতে এটা না হয়, সেজন্য আমরা রেনিটিডিনটা যদি দেই তারপরে হলো তোমার অমিপ্রাজল তুমি যদি তাকে অ্যান্টাসিড দাও তাহলে অ্যান্টাসিড দিলে তোমাকে এট নাইট খাইতে হবে, ঠিক আছে। এখন তারপরে যে আমরা বিষয়ে যেটা করবো সেটা হলো এই যে হেলিকোব্যাক্টার পাইলোরি, ঠিক আছে, যদি কারো হেলিকো
ব্যাকটেরিয়া হেলিকোব্যাকটেরিয়া পাইলোরি দ্বারা হয়, পাইলোরি দ্বারা কি হয় তোমার যদি পেপটিক আলসার হয়, হেলিকোব্যাকটেরিয়ার পাইলোরি ইরাডিকেশনের জন্য নিরাময়ের তোমার জন্য তোমাকে ট্রিপল থেরাপি দিতে হবে। ট্রিপল প্রাথমিক ভাবে প্রথমে তুমি এই ড্রাগটা তোমাকে নিতে পারো। তারপরে দিবা হলো ক্লারিথ্রোমাইসিন কিসের জন্য দেওয়া হবে? যে ক্যালসিয়াম এটা কি কাজ করবে? অ্যান্টিবায়োটিক তো মানে অ্যান্টিবায়োটিক তার মানে হলো ব্যাকটেরিয়াকে ধ্বংস করা, ঠিক আছে? হ্যাঁ, সেটা হেলিকোব্যাকটার একটা ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়াকে ধ্বংস করার জন্য এই ক্লারিথ্রোমাইসিন দিতে হবে। সেটা পেপটিক আলসার এটা মুক্ত এই যে ক্যালসিয়াম এই ড্রাগটা কোন গ্রুপে? এটা এটা হলো অ্যান্টিবায়োটিকে ব্যাকটেরিওসাইডাল গ্রুপ, বা এটা তুমি 7-15 দিন পর্যন্ত দেওয়া যাবে। ফার্স্ট লাইন সেখানে দিতে হবে হলো
proton pump inhibitor. Proton pump inhibitor. 20 milligram. Pill powerly. Meprinidazole. 100 মিলিগ্রাম হ্যালো বুঝতে পারছো স্যার একটা কোশ্চেন ছিল স্যার আমরা তো জানি যে ডিউরোনা আছে ক্ষেত্রে তিনটা হচ্ছে প্রিফল ড্রাগ থেরাপি যে কাজ করে সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক পিপিআই আর এখানে হচ্ছে মেট্রোনিডাজল এই মেট্রোনিডাজলটা এখানে মানে এটার কাজ কি এখানে ডিউরোনা আছে গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ডিসঅর্ডারে মেট্রোনিডাজল খুব ভালো কাজ করে ঠিক আছে গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ডিসঅর্ডার সেজন্য আমরা এখানে মেট্রোনিডাজল কমপ্লিকেশন সেফটি ক্যান্সারে কি কি কমপ্লিকেশন হতে পারে একটা হলো অ্যাকিউট কমপ্লিকেশন হবে সেটা হলো অপারেশন অপারেশন মেসিস অর মেলানিন রেসিডুয়াল অ্যাবসেস intermediate
স্যার হেমাটোলজিস মানে তো হচ্ছে রক্ত বমি না হ্যাঁ কিছুদিন পর ঠিক আছে ইন্টারমিডিয়েট কিছুদিন পর কিছুদিন পরে তার স্টমাকের ভিতরে ফোড়া হতে পারে পাইলোরি স্টেনোসিস হচ্ছে বুঝাই দেন মানে হলো যখন পেপটিক অ্যাসিড তাৎক্ষণিক ভাবে যার যে কাজের সমস্যাটা হবে সেটা হলো পারফোরেশন ঠিক আছে তার ছিদ্র হয়ে যাবে পারফোরেশন মানে হলো ছিদ্র হয়ে যাওয়া যেখানে আলসারটা হবে ছিদ্র হয়ে আলসারটা হওয়ার কারণে তার ওখানে ছিদ্র হয়ে যাবে যেমন স্টমাকে যদি আলসার হয় তার আলসার ওখানে ছিদ্র হয়ে যাবে ছিদ্র হলে কিন্তু বিশাল একটা যখন ঝামেলা তৈরি হবে তারপরে হলো হেমাটোমেসিস আর মেলে না হেমাটোমেসিস মানে হলো তোমার রক্তের সাথে রক্ত আসা রক্ত বমি মানে হলো স্টুলের সাথে ব্লাড যাবে আমাদের স্টমাকের নিচে পাইলোরিক একটা ক্যানেল আছে ঠিক আছে এই যে ক্যানেলটা ঠিক আছে এটা স্টমা ঠিক আছে এটা হলো পাইলোরিক এটা হলো মানে কি স্টেনোস মানে হলো সংকুচিত হয়ে যাওয়া শক্ত হয়ে যাওয়া সরু হয়ে যাবে এবং সেটা শক্ত হয়ে যাবে ঠিক আছে শক্ত হয়ে যাবে তাহলে লেট কমপ্লিকেশনে তার এই পাইলোরিকটা সরু হয়ে যাবে এবং সেটা শক্ত হয়ে যাবে এটা তো স্মুথ শক্ত হয়ে যাবে এটা স্মুথ কিন্তু সেটা শক্ত হয়ে যাবে ঠিক আছে জি তারপরে হলো টিপ অফ ডিফর্মিটি তার স্টমাকটা চায়ের কাপ আছে না চায়ের কাপ দেখছ না জি স্যার চায়ের কাপ জি স্যার ঠিক আছে তারপরে আওয়ার গ্লাস কন্ট্রাকশন ঠিক আছে গ্লাসের মতো তার এই স্ট্রাকচারটা গঠন করবে তারপরে সেখানে আর কার্সিনোমা ক্যান্সার হবে আমরা জানি যে ডিউডেনাল আলসার বা গ্যাস্ট্রিক আলসার
যদি কারো থাকে যদি সে চিকিৎসা না নেয় তাহলে সেখানে কিন্তু ক্যান্সার ডেভেলপমেন্ট করে, একসময় সে ক্যান্সার নিয়ে মৃত্যুবরণ করে। তাহলে বুঝতে পারছো বিষয়টা? যেটা পড়ানো হয়েছে সেটা হচ্ছে তোমার অ্যানাটমি, এই প্যাথোলজি মানে তোমার এই স্টমাক এবং ডিউডেনামের অ্যানাটমি এন্ড ফিজিওলজি, এবং সেই সাথে অতিথবিক্স পড়ানো হয়েছে ডিফাইন পেপটিক আলসার, তারপরে কমন সাইট অফ দ্য পেপটিক আলসার ডিজিজ, তারপরে হলো ম্যানেজমেন্ট ক্লিনিক্যাল ফিচার, তারপরে হলো ইনভেস্টিগেশন, তারপরে হলো ট্রিটমেন্ট, তারপরে হলো কমপ্লিকেশন। ঠিক আছে, এই ভিডিওটা যদি দেখতে চাও তাহলে আমাদের ইউটিউব চ্যানেল আছে FIMDN ম্যাথস, এই ইউটিউব চ্যানেলটা তোমরা দেখতে পারবা বা তোমাদের গ্রুপে আমি এই জিনিসটা দিয়ে দেবো। তো আজকে এ পর্যন্ত ক্লাস শেষ করতে যাচ্ছি, তো আশা করি অনেক ভালো লেগেছে বা তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট বা শেয়ারে আমাদেরকে জানাবা। আর আরেকটা বিষয় হচ্ছে কালকে ক্লাস হবে তোমাদের 9টা থেকে, আর প্রতিদিন কি একটা সাবজেক্ট হবে, একটা সাবজেক্টের উপর কি ডিসকাস হবে? হ্যাঁ, প্রতিদিন একটা করে সাবজেক্ট, একটা সাবজেক্টের উপরে আলোচনা হবে। আর তোমাদের যে বিষয়টা আমি বলে দিচ্ছি সেটা হলো তোমরা এই লকডাউনের সময় যেহেতু আমরা তোমাদেরকে সহযোগিতা করার জন্যই কিন্তু আমরা এই অনলাইনে লেকচার, ঠিক আছে, যে লেকচারগুলো যে আজকে যে লেকচারটা দিলাম সেই লেকচারগুলো বাসায় পড়ালেখা করবা, কন্টিনিউ পড়ালেখা করবা, এবং তোমাদের অনলাইনে আমরা পরীক্ষা নেবো সেই পরীক্ষায় তোমরা অংশগ্রহণ করবো। ঠিক আছে, আর হচ্ছে লকডাউনের সময় তোমরা বাসাতে থাকবা, প্রয়োজন ব্যতীত বাসার বাইরে যাবা না। আরেকটা হচ্ছে অসুস্থ ব্যক্তি যারা আছে তাদের সংস্পর্শ থেকে একটু দূরে থাকার চেষ্টা করবো। ঠিক আছে, তো তোমরা ভালো থাকো। জি বলো স্যার, রোজই কি 9টা থেকে ক্লাস হবে? হ্যাঁ 9টা থেকে। আর প্রতিদিন কি এক টিচারে ক্লাস নেবে? তোমাদের সাবজেক্ট ওয়াইজ যে টিচারগুলো আছে তারা ক্লাস নেবে, যেমন আমি তোমাদের বেসিক মেডিসিন এন্ড ফেরিটিক্স করাই এই বিষয়ের উপরে ক্লাস, কমিউনিটি মেডিসিন এন্ড করাই কমিউনিটি মেডিসিন উপরে তোমাদের ক্লাস হবে, আর তোমাদের অন্যান্য ম্যাডাম যেমন তারা যে স্যার আমাদের গেস্ট টিচার থাকবে তোমাদের। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আমাদের ভিডিও শেষ করছি। সবাইকে অসংখ্য জি স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।